বন্ধুরে আবার আমার নবী যখন মদিনায় সর্বপ্রথম কদম দিলেন, কদম দেওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন রোজা রাখতেছে। প্রশ্ন করলেন, তোমরা রোজা রাখছো কেন? রোজা রাখার কারণ হলো মূসা নবী এবং ফেরাউনের যুদ্ধ হলো। কি হলো যুদ্ধে? মূসা কালেমুল্লাহ তার দল বিজয়ী হলো, আর ফেরাউন তার দলকে, তার সম্প্রদায়কে লৌহিত সাগরে আল্লাহ ডুবিয়ে মারলো। এই জন্য মূসা নবীর বিজয় হয়েছে, এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছি। আমার নবী জানিয়ে দিল মূসার তুলনায় আমাকে মান্য করা হক বেশি। কি আমার নবী বলেছেন, তোমরা আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে 9 তারিখ আমরা রোজা রাখব। কারণ আপনারা জানেন কি না জানেন, বনী ইসরাইলের জন্য শুধু মহরমের এই একটা রোজাই ফরজ ছিল। কি ছিল? এই মহরমের রোজাই ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হলো তখন এই রোজাটা মুস্তাহাব বলে ঘোষণা ঘোষিত হয়ে গেল। কিন্তু এটার বরকত কমে নাই। আমার নবী বলেছেন, আশুরার দিনে যদি কেউ একটা রোজা রাখে, কয়টা? একটা রোজা যদি কেউ রাখে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 40 বছরের গুনাহ মাফ করে দিবে। যেই দিনটা হলো আগামী শনিবার, আজকে যদি কেউ সেহরি খায় রাত্রে, আজকে রাত্রে কেউ যদি সেহরি খায়, সেহরি খেয়ে যদি আগামী কালকে একটা রোজা রাখতে পারে, তার 40 বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, সে নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তার আমল নামায় 10,000 ফেরেশতার সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হয়তোবা অসুস্থ, আপনি হয়তোবা ফেরেশান, জীবন জীবিকার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য একেবারে ফেরেশান, ব্যস্ত, রোজা রাখতে পারছেন না, এই মুহূর্তে আপনি বঞ্চিত হবেন না। আমার নবী একটা সুন্দর শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা যদি মহরম মাসে রোজাদার কি আশুরার দিনে রোজা রেখেছে, রোজাদার কি যদি ইফতার করাতে পারো, তাহলে গোটা পৃথিবীর উম্মত ইফতারির সমান সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা ভালো করে বলতে পারেন না? সামনে আসেন সবাই, সবাই আমার কাছে আসেন, সামনে আসেন, আর আসেন, কথা বলেন না সবাই, আলোচনা শোনার ইচ্ছা থাকলে সামনে আসেন। আপনারা এখানে যারা আসছেন সবাই বড় লোক, সবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই জন্য আমার কথাটারে মূল্যায়ন করতেছেন না। ধনী মানুষরাই কিন্তু মানুষকে বেশি ইগনোর করে, ঠিক না? কথা কর না কেন? তবে সব ধনী মানুষ এক নয়। যে ধনী হওয়ার পরেও, সেই যেই ব্যক্তিটা ধনী হওয়ার পরেও নমনীয়, ওই ব্যক্তিটার জন্যই সব ধরনের নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ, বলেন না। 10 তারিখ রাত্রে সুবহে সাদেকের পূর্বে কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সব ধরনের নেয়ামত বরাদ্দ করে দিবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবে। নামাজের নিয়ম হলো, নামাজের নিয়ম হলো একবার পড়বেন আয়াতুল কুরসি, আর 3 বার সূরা ইখলাস প্রতি রাকাতে, এইভাবে করে 4 রাকাত নামাজ পড়বেন। জোরে কর না আমিন। দিনের বেলা একটা নামাজ পড়বেন, দিনের বেলা, এটা একটু বাড়াই দেন তো, ফ্যানের বাতাসটা আসে না, একটু বাড়াই দেন। দিনের বেলা, দিনের বেলা 2 রাকাত করে করে আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিন সব ধরনের বিপদ থেকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিরাপদে রাখবে, 2 রাকাত করে করে আপনারা যত খুশি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, বলেন না। আর জোরে, কত রাকাত? 2 রাকাতের নিয়তে 2 রাকাত করে করে প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফেরুন, একবার সূরা ইখলাস, এমনি করে করে 2 রাকাত করে করে আগামী কালকে দিনের বেলা পড়বেন। জান কাল কিয়ামতের দিন সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। জোরে জোরে কর না আমিন। এই আমলগুলো এখন করতে আমরা রাজি না? রাজি, আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে, আরে ভাই, আল্লাহর দরবারে শুকর করতে অসুবিধা হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে আল্লাহ উপহার দিল,
নিজের ইচ্ছেমত বিচরণ করার জন্য বাহন তৈরি করে দিল, মনে যা চায় তা ভক্ষণ করার মতো সুযোগ করে দিল। আপনি আপনি কোন প্রক্রিয়ায় টাকা উপার্জন করবেন সেই পন্থ আপনার জন্য আল্লাহ সব গ্রহণ মুক্ত করে দিল, তারপরেও আলহামদুলিল্লাহ বলবেন না? শোনেন, পৃথিবীতে সব জায়গায় গেট আপ দেখাইলেও কখনো কোনো আলেমদের সাথে এবং কোনো জান্নাতের বাগানে গিয়ে গেট আপ দেখাইল না। এই পৃথিবীতে কত ধনী মানুষ আছে, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কারখানার মালিক আছে, কত বড় বড় শিল্প কারখানার মালিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে নিয়ে কোনো ওয়াজ করেন নাই। আল্লাহ ওয়াজ করছে কাকে নিয়ে জানেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর বুকে আমার যে বান্দা আমি পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এই বান্দাগুলোর মধ্যে একমাত্র আলেমরাই, হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি। আরে জোরে কন্ন সুবহানাল্লাহ। পৃথিবীর সম্পদ আল্লাহ যাকে মন চায় তাকেই দিতে পারে, কারণ এই ধনের পাগল সবাই। কিন্তু দিনের ধন, দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে একান্ত বেশি আপন করে নেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ দিনের শিক্ষা দান করেন। জোরে কন্ন সুবহানাল্লাহ। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের সাথে প্রেম করেন, আল্লাহ জান্নাতের ঘোষণা দেয় নাই? আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালে মরার পরেও তারা সেমপিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি জানেন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে মানুষ প্রেম করার কারণে, যুক্ত হওয়ার কারণে একটা নগণ্য মানুষও দামি হয়ে যায়? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? দামি হয়ে যায়, পাওয়ারফুল পার্সন হয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে নেবেন। এক্সাম্পলটা হলো ধরেন আপনার বাড়ির আঙ্গিনায় কি আছে, আমরা একটা লব দুব আছে না, দেখবেন মাটিটা বৃষ্টি যদি ভালো হয় হাঁটতে 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 অনেক দূর বিচরণ করে, করে না? আপনি যদি যত সুন্দরী লদ্দুবা হোক এগুলো উঠাইয়া যদি আপনি কোন এমপি, মন্ত্রী বা প্রাইম মিনিস্টারকে সংবর্ধনা দেওয়ার জন্য চেষ্টা করেন, দিতে পারবেন? পারবেন না। কিন্তু বাড়ির আঙ্গিনা থেকে, গোলাপ গাছ থেকে দুইটা গোলাপ ঢাল থেকে ভেঙে গোলাপের গোড়ায় যদি চারটা দুবা দিয়ে পেঁচ দিয়ে একটা টপের মধ্যে ঢুকাইয়া যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান, কি চমৎকার হবে না? নিচে আছে ফুলের টপ, উপরে আছে তাজা গোলাপ, মাঝখানে নরমাল দুবা যেটা কোনো কাজেই লাগার কথা না, এই দুবা কিন্তু গোলাপের সাথে যুক্ত হওয়ার কারণে সে কিন্তু একদম শীর্ষস্থানীয় একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের কাছে চলে যেতে বাধ্য, ঠিক কিনা বলে? ঠিক তেমনি একটা নরমাল মানুষ, একটা পাপী মানুষ, একটা অপরাধী মানুষ আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার কারণে সে ধীরে ধীরে আলোকিত হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হয়ে সে আলোকিত হয়ে বর্জকে জীবনে পা রাখতে পারে। এই জন্য জীবনে এই পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয়। এখন দরকার মানুষের বেশি বেশি করে হক্কানি আলেমদের সাথে সম্পৃক্ততা রাখা, ঠিক কেন বলেন? আরো জোরে, বুড়ো হওয়ার আগে কি করতে হবে? যবনকে কাজে লাগাতে হবে। অসুস্থ হওয়ার পরে মানুষ কি আর কিছু করতে পারে? এই জন্য অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। জীবন মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। এগুলো আমার নবীর আদেশ নির্দেশ, এটা আমার কথা না। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার একটু মূল আলোচনায় যেতে চাই। মহরমের আশুরার ফজিলত নিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। তিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, আল্লাহর ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনারা বলেন আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি কি না? বাধা কোথায়? আমার মূল আলোচনায় তো আমি এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে মূল আলোচনা শেষ করতে। আপনারা থাকবেন কিনা জানি না, কারণ আপনাদেরকে মনে হয় দুর্বল পার্টি, আপনাদেরকে টেকসই মনে হয় না। গতকালকে যেখানে মাহফিলে আসছিলাম মুসল্লি ছিল একদম স্ট্রং,
ত্রিশূলের পেটটা এক এটা রাখেন আপনি একদম স্ট্রং শুনবেন একটু পরে কইব ঘুমাইছে পেটে খিদা লাগছে জন্মের ঘুম ঘুমাইবেন কবরে গেলে যা সজাগ এই দুনিয়া থাকতে যান কাজে লাগবো কি লাগবে কাজে লাগবে কাজে লাগবে হ্যাঁ 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 এই সজাগের কথাই তো বলছি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন এবং এত সুন্দর করে ডিজাইনেবল করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাস শামসা ওয়াল কমারা লি আদাদিস সিনিন ওয়াল হিসাব আল্লাহু আকবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন যিনি অবন্ধ সূর্য এবং চন্দ্রকে বছরের হিসাব গণনার জন্য সৃষ্টি করেছে চন্দ্র সূর্য হিসাব চাঁদ এবং সূর্যের সাথে হিসাবের মিল আছে না নাই আপনারা দেখেন সূর্য যখন ওঠে তখন থেকেই কিন্তু আমাদের দিনের হিসাব শুরু হয়ে যায় কথা বলেন না কেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে 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 সূর্য যখন পশ্চিম আকাশে যখন অস্ত যায় তখন কিন্তু আমার দিনের হিসাবটাও মিটে যায় ঠিক কি না বলেন আবার চাঁদ আছে না নাই চাঁদ যখন ওঠে এই যে যেমন এটা মুহররম আশুরার চাঁদ চলতেছে এই চাঁদে এই মাসটা 29 অথবা 30 দিন হবে 29 অথবা 30 দিনের মধ্যে এই চাঁদ বিদায় নেবে মুহররমের পরে আর একটা চাঁদ আসবে এরপরে আর একটা আসবে এমনি করে করে বন্ধ 12টা বাসে 12টা চাঁদ উঠবে এর মধ্য দিয়ে একটা বছরের হিসাব আমরা চুকিয়ে নেব কথা বলেন না কেন এই যে মুহররম দিয়ে শুরু জিলহজ যখন আসবে এটা দিয়ে আপনার জীবনের আমার জীবনের হায়াত থেকে এক বছর মাইনাস আছে না নাই বুঝে নেন ওয়াজ এই যে মুহররম মাস শুরু হলো আমাদের একটা নতুন বছর নতুন জীবন আবার শুরু হলো কিন্তু এই যে নতুন জীবন শুরু হলো গত মুহররম থেকে জিলহজ পর্যন্ত এই পর্যন্ত আপনার আমার জীবনে আমরা কি করেছি একবার আবার কি চিন্তা করেছি এই যখন জিলহজ বিদায় নিয়ে গেল রে মুহররম যখন আমাদের কাছে সে ধরা দিল আমাদের একটা বছরে আমরা কি করেছি ভালো এবং মন্দ প্রত্যেকটা কাজের হিসাব করা আমাদের উচিত ছিল কিন্তু সেই হিসাব আমাদের নাই আমরা দেদারসে ঘুরে বেড়াচ্ছি শুধু পৃথিবীর লোভে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকার প্রতারণা ছাড়া কিছুই না আপনি দেখেন আমি আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দেই কারণ এখানে আপনারা মুরব্বী আমার দাদারা বাবারা আছেন ইয়াং ছেলেরা হয়তো নাই বুঝলো আমি আপনাকে বলি চাচাতো ভাই জ্যাঠাতো ভাই নিজের বোন তাদের সাথে দ্বন্দ্ব হয় মারামারি হয় কাটাকাটি হয় হয় কি হয় না হয় কি হয় না কিন্তু বন্ধু একটা মানুষের সাথে যখন একটা মানুষের আত্মার সম্পর্ক হয় কিসের হৃদয়ের সম্পর্ক রুহের সম্পর্ক যখন হয় একজন আরেকজনের জন্য শুধু স্যাক্রিফাইস করতে থাকে কি করতে থাকে শুধুই স্যাক্রিফাইস কারণ এখানেই প্রেমটার মধ্যে শুধুই আছে আধ্যাত্মিকতা এলমে তাসাউফের গ্রান আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার স্বপ্ন আর বা নিজের ভাই বোন নিজের ভাই বাবা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই খালাতো ভাই খালাতো বোন ফুফাতো ভাই এই যে রিলেটিভ পারসন গুলো আছে পিপল গুলো আছে এদের মধ্যে ঝগড়ার কারণ হলো খোনাখুনির কারণ হলো মারামারির কারণ হলো তাদের মধ্যে আছে জাগতিক লোভ লালসা কথা বলেন না কেন আছে না নাই জাগতিক লোভ লালসা আছে এই জন্য আমি ভাই ভাই ভাইকে ভালোবাসবো ঠিক আছে কিন্তু ভাইয়ের সাথে যদি আমি আরেকটা এক্সট্রা সম্পর্ক করতে পারি তাহলেই কিন্তু আপনার আমার জীবন সুন্দর করা সম্ভব তার কারণ হলো মারামারি খুনাখুনির কারণ হলো পৃথিবীর লোভের কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবন হলো একটা ধোকা হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু
কিছু আছে সবকিছু অবিশপ্ত কিন্তু আল্লাহর জিকিরের মন জিকিরের সময় এটা জিকির করনেওয়ালা তার সময় অবিশপ্ত নয় যিনি শুধু দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য শুধু দৌড়াইতে থাকে হাঁটতে থাকে ওনার এই এলেম অর্জনের সময় এটা অবিশপ্ত নয় এই যে আজকে আমরা এখানে বসেছি এটা আমাদের জন্য বড় ধরনের একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন আর জোরে জীবনের হিসাব আপনি কিভাবে করবেন জানেন এই মহররম মাস এসেছে এক বছরের সব পাপের জন্য মহররমের 10 তারিখে তওবা করবেন কি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাহলে আপনি সফল হতে পারবেন আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারবেন আমার নবী উপদেশ দিলেন আমার নবী উপদেশ দিতে গিয়ে বললেন তোমরা পাঁচটি সব জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো কি করো মূল্যায়ন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো নবী গো এই সময়টা কি এই জিনিসটা কি আমার নবী বলেছেন তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের যৌবন কালকে তোমরা কাজে লাগাও জোরে জোরে আল্লাহু আকবার কোন মানুষ চাইলেও কিছু করতে পারে না ইয়াং ম্যানরা যা পারে এই জন্য রাসূল বলেছেন তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তোমরা কাজে লাগাও তোমাদের অসচ্ছলতা আসার পূর্বে তোমরা তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাও মৃত্যুবরণ করার আগে তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ